হাসিতেই প্রশান্তির রেশ। বুঝতেই পারেননি কি করে নিমেষেই দূর হয়ে গেল বহু বছরের শারীরিক অক্ষমতা। বুক না কেটে এমআইসিএস পদ্ধতিতে মাত্র 2.5 থেকে 3 ইঞ্চি ফুটো করে হাসিনা বেগমের হার্টে নতুন দুটি ভালভ প্রতিস্থাপন করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কার্ডিয়াক সার্জন ডাক্তার আশরাফুল হক সিয়াম। আমরা একটা ভালভ প্রতিস্থাপন সেটা আমরা করছি, বাইপাসের প্ল্যান করছি, বাইপাস করছি, করার পরবর্তীতে হার্টের সবচেয়ে বড় অপারেশন আমরা ধরে থাকি দুইটা ভালভ প্রতিস্থাপন করা। সেই ক্ষেত্রে আমরা তখন পেশেন্ট কালেক্ট করেছি, পেশেন্ট সেট করেছি, তার পরবর্তীতে গিয়ে আমরা এই ডাবল ভালভ রিপ্লেসমেন্ট করলাম আর কি, সফলভাবে শেষ করলাম। পৃথিবীর যে কোনো দেশে সিঙ্গেল ভালভের চেয়ে ডাবল ভালভ অপারেশন করা নর্মালি জটিল, আমরা যদি বুক কেটেও করি তাহলে তো জটিল। সেই ক্ষেত্রে আপনার এমআইসিএসের থ্রুতে ডাবল ভালভ পৃথিবীতে প্রতিস্থাপন করা অত্যন্ত রেয়ার, কিছু সেন্টার ছাড়া আপনার করে না, খুব কম সার্জনরা করে, এটা জটিল দেখেই তো কম সার্জন করে, বা কয়েকটা অল্প গুটি কয়েক সেন্টারে হয়। যদি এটা অ্যাভেলেবল হইতো, করাটা খুব সহজ হইতো, তাহলে পৃথিবীর সব জায়গায় আপনার হইতো। বাল পাল্টাইলে যে অত সহজে ভালো হয়ে যায় এটা আমি কল্পনাও করতেছি না। করার পরে অন বুঝলাম, আমরা না একজনে গেছে বাল পাল্টাই নিচ্ছি, একটা 1 বছর লাগছে ভালো হইতে, আমারটা তো তাড়াতাড়ি হয়ে গেছে। এই পদ্ধতিতে রোগীর ওষুধ, আইসিইউ তথা হাসপাতালে অবস্থানের সময়সীমা কমে যাওয়ায় খরচও কমে কয়েক গুণ। মাত্র 5 দিনে হেঁটে বাড়ি ফিরতে পারেন রোগী। ব্লাড প্রেশার তার আগে থাকতো 90/60, সেটা এখন কন্টিনিউয়াসলি 110/80 থাকছে। মানে তার প্রি অপ থেকে পোস্ট অপে আউটকাম খুব ভালো। যাদের এমআইসিএস না করে বুক কেটে করে তাদের অ্যাভারেজ 10-12 দিন লেগে যায়। অভিজ্ঞ এই চিকিৎসক দলের আগামীর স্বপ্ন হার্ট প্রতিস্থাপন। হার্ট ট্রান্সপ্ল্যান্ট পৃথিবীর অন্য দেশে শুরু হয়েছে। এই হার্ট ট্রান্সপ্ল্যান্ট করার আমাদের ইচ্ছা আছে, আমাদের টিমের একটা স্বপ্ন। যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা হয়তো একদিন হার্ট ট্রান্সপ্ল্যান্টও করব। বেসরকারি হাসপাতালে একটি ভালভ প্রতিস্থাপনের ব্যয় 3.5 লাখ টাকা, যেটি সরকারিতে সম্ভব হয় 1.5 লাখ টাকায়। সারা বছরই সরকারি হাসপাতালে বিনামূল্যে রোগীদের ভালভ সরবরাহ করা হলেও কোভিড বাস্তবতায় নানা সংকটে কিনতে হচ্ছে কাউকে কাউকে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।